অথচ এই আপনার প্রধানমন্ত্রী কয়দিন আগেই তিনি কি বললেন, তিনি বললেন যে আমেরিকা এখন বলছে সেন্ট মার্টিন দ্বীপ নাকি তাকে দিয়ে দেওয়ার জন্য, তাদেরকে দিয়ে দেওয়ার জন্য, যেহেতু সেন্ট মার্টিন দ্বীপ দিচ্ছে না সেই জন্য আমেরিকা নাকি তাকে ক্ষমতা থেকে সরাতে চায়, বলেনি? উনি নিজে বলেছেন না, প্রেস কনফারেন্সে বলেছেন না? তাহলে এখন কি বুঝবো আমরা যে আপনি সেন্ট মার্টিন দ্বীপটা দিয়ে দিয়েছেন, কি বলেন, ঠিক না? এটা হলো একটা সমস্ত মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখন আমি এটা বলতাম না, কিন্তু আপনার আপনার যে প্রসঙ্গ নিয়েছেন, আমার গুরু সাহেব এনেছে, আমাদের আসছি ভাই আসছি, আমাদের দুর্ভাগ্য কি জানেন, এই জাতির দুর্ভাগ্য কথা জানেন, আমরা বেসিক জায়গায় আমরা কেউ যাই না, আমরা এই সেলফির মতো ইস্যুতে যাই। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ইস্যু, অ্যাকচুয়াল ইস্যু কি বলছে যে আপনার ওবায়দুল কাদের সাহেব নাকি বলেছেন যে ফখরুল এখন কি করবে, কি বলবেন? আমি বলি আমার পরামর্শটা নেবেন, এটা হচ্ছে যে এই ছবিটা বাঁধিয়ে ওটা গলার মধ্যে নিয়ে ঘুরে বেড়ানো। বাইডেনের সেলফি নিয়ে এত আলোচনা, পর্যালোচনা কিংবা প্রচার যুদ্ধ কেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সাথে সেলফি তুলছেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন কয়েকটি আলোকচিত্র নিয়ে আলোচনা ও পর্যালোচনা ঝড় উঠেছে বাংলাদেশে। জো বাইডেন ভারতের রাজধানী দিল্লিতে G20 সম্মেলন চলাকালে এ সেলফি তোলেন। বাংলাদেশে সরকার সমর্থক, রাজনৈতিক কর্মী সমর্থক এবং গণমাধ্যম কর্মীদের অনেকেই এসব ছবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করছেন। কেউ কেউ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের সাথে শেখ হাসিনা সরকারের সম্পর্ক ভালো হয়ে যাবার প্রমাণ হিসেবে এ সেলফিকে বর্ণনা করছেন, আবার কেউ কেউ এটিকে নয়াদিল্লির সাফল্য হিসেবেও প্রচার করছেন। তবে এ নিয়ে সরকার সমর্থক ও বিরোধীদের মধ্যে রীতিমতো প্রচার যুদ্ধ চলছে সামাজিক মাধ্যমে। বিরোধীরা দাবি করছেন যে সেলফি দিয়ে বিভ্রান্তির চেষ্টা হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের অবস্থানের কোন নড়চড় হবে না। চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করে, সে সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করবে তাদের আমেরিকার ভিসা দেয়া হবে না। মূলত ওই ঘোষণার পরই বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে বাইডেন প্রশাসনের সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি সামনে চলে আসে। আপনি আমেরিকা চায় যে সেখানে বেস করবে এবং সে গোটা এই এই এলাকাতে এসে প্রভুত্ব করবে, দেশগুলো দখল করবে, আক্রমণ করবে, এইভাবে কথা বলেছে। এটা আমেরিকা, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ নয়। তার যে চিন্তা ভাবনা, তার যে গ্লোবাল স্ট্র্যাটেজি সব কিছু থাকে, সে তার মতো করে করে, তাতে করে র্যাবের উপর থেকে স্যাংশন উঠে যায়নি সেলফির জন্যে, ভিসা নীতির পরিবর্তন হয়নি, তার জন্য আবার নতুন ডেমোক্রেসি কনভেনশন ডেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। সুতরাং ভেবে চিনতে কথা বলবেন, কথাগুলো আপনারা বলেন ভেবে চিনতে বলেন না। এত ব্যাংক্রাফ্ট, এত দেউলিয়া, এত নিঃস্ব হয়ে গেছেন যে বাইডেনের সঙ্গে একটা সেলফি তুলে এখন আপনি সেটাকে ঢোল পটাচ্ছেন যে হ্যাঁ আমরা জিতে গেছি নাকি।